আচ্ছা আপনাদেরকে বলি, কেউ যদি বলে আমি স্বপ্নে রসুলকে ল্যাংটা দেখছি আর আমি কাপড় পরাইছি, ওরা জুতা দিয়ে বাড়ি না দরকার না? যে এই কথাটার জবাবটা জহিরুল ইসলাম ফরিদির এইভাবে দেওয়া, এটা একমাত্র হয় নাই, এটা তার যথেষ্ট জ্ঞানের অভাব আছে। কয়েকটা প্রশ্ন কি বলেন, বলার দরকার আছে নি? আছে। প্রথমটাই হলো মারহাবা মাশাআল্লাহ, মাওলানা আলাউদ্দিন জাহাদির স্বপ্ন ও ফরিদুদ্দিন সাহেবের ব্যাখ্যাতে আপনার মতামত জানতে চায়। সাব্বাস, যুগ উপযোগী প্রশ্ন নাকি? তা বর্তমান যেটা গুতাগুতি চলতেছে, আহ বড় আশ্চর্যের বিষয়, মাওলানা আলাউদ্দিন জাহাদি মাওলানা ফরিদুদ্দিন সাহেব উনি ব্যাখ্যা করেছেন, আলাউদ্দিন জিহাদি স্বপ্নে দেখেছেন, আশ্চর্যের বিষয়। আমি সোশ্যাল মিডিয়াতে দুই দিন ধরে এই বিষয়টা দেখতেছি, আমার জেহেনে ফার্স্টে কথাটা ছিল, আলাউদ্দিন জিহাদি সাহেব স্বপ্নে দেখেছেন উনি মসজিদে নববীতে গেছেন, গিয়ে দেখতেছেন যে মসজিদে নববীর রওজা শরীফের সাইড ফাইটে কিছু আবর্জনা পড়ে আছেন, উনি হাফুর কাটতে কাটতে শিশু বাচ্চার মতন ওখানে গিয়ে আবর্জনাগুলি পরিষ্কার করেছেন। মাওলা আলীর সাথেও দেখা হয়েছেন, অন্যান্য সাহাবাই কেরামের সাথেও দেখা হয়েছেন, বিষয়টা এরকম না? আপনারা অনেকেই যারা ফেসবুক চালান দেখেছেন। মাওলানা ফরিদুদ্দিন, ফরিদুদ্দিন তো নাম, জহিরুল ইসলাম ফরিদি, মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব এটার ব্যাখ্যা দিয়েছেন যে এই স্বপ্ন শয়তানের স্বপ্ন। এখন আপনারা বলেন, একজন দেখেছেন মদিনা শরীফ আবর্জনা পরিষ্কার করেছে, একজনে বলেছে এই স্বপ্ন শয়তানে দেখাইছে বা শয়তানের স্বপ্ন। এখন এ দ্বারা প্রমাণ হয় যে দুজনের ভিতরে একটা হিংসা বিদ্বেষ চলছে, কথা বলেন কেউ এই কথা কেনা কেন? এই কথা দ্বারা বোঝা যায় না? আর জহিরুল ইসলাম ফরিদির এই যে ব্যাখ্যাটা দিছে আমি শুনেছি, তার এই ব্যাখ্যাতে বোঝা যায় তার যথেষ্ট পরিমাণে জেহালিয়ত আছে, মূর্খতা আছে, এবং তার জ্ঞানের পরিধি অনেক শর্ট। জ্ঞানের পরিধি স্বল্পতা থাকার কারণে সেই এ কথাটা বলতে পেরেছে। একজন সুস্থ মস্তিষ্ক জ্ঞানী ব্যক্তি যদি কিছু জানে লেখাপড়া থাকে তাহলে জীবনে এই কথা বলবে না। কেন? আমি তার ব্যাখ্যা দিচ্ছি, স্বপ্নের ব্যাখ্যা জানতে হয়। এমন এর চাইতে আরো হাই ক্লাসের বহু বড় বড় স্বপ্ন বহু সুন্নি জমাতের আলেমরা দেখেছে, এর চাইতে আরো বড় বড় উন্নত মানের স্বপ্ন। আমি নিজে শুনেছি কেউ কেউ স্বপ্ন দেখেছে যে কাবা ঘর ভেঙে গেছে, তাকে দায়িত্ব দিছে মেরামত করার জন্য। এর মানে হচ্ছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে তাহলে তার অর্থ হবে যে মানুষের অন্তরটা একটা কাবা ঘর, মানুষের অন্তর ময়লায় আবর্জনায় ভেঙে চুরে এটা অমানুষ হয়ে গেছে, ওই মানুষ দ্বারা তার অন্তর অমানুষ মানুষ হবে, এই জন্য তাকে স্বপ্নে দেখাইছে যে কাবাগর ভেঙে গেছে, তাকে ঠিক করার জন্য দায়িত্ব দিয়েছে, তার মানে অমানুষ তার দ্বারা মানুষ হবে, ওহাবি তার দ্বারা সুন্নি হবে, কথা বলে ঠিক কি? স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব উনি সুন্নি জমাতের একটা রৌনক এবং পুক্ত আলেম, এটাই রাইট কথা। কারণ বহু ওয়াজি আছে মাঠ গরম করে বাপ ডাহাইলেব, দেখছেন না, মাত্র আলেম ফাস ফাজেল ফাস ওয়াজে দাওয়াত দিবার আগে 40,000-50,000 টাকা আসেনি, কিন্তু বহাসের বেলা ডাক দিলে মুষ্টিময় কয়েকজন যারা এক ফুটেরও পাওয়া যাবে। আমি আগেই বলেছিলাম, কথাটা শুরু থেকে বলেছিলাম না, এই কত কিছু গনা বাসা আলেম না থাকলে বাপ ডাই লইলে ওয়াজ করে নিলে মাঠে, কিতাব খুললা খুললা দিয়া দিয়া খুলে বলে আধা লাইন ফর এক লাইন ফর, এরপরে বহাস কর এরপরে ওয়াজ কর, কিন্তু জানে তাদের পিছনে তো খুঁটি আছে, সুন্নি জামাতের বহু বাগা বাগা আলেম আছে, কথা বলে না কেন? অনেকে মাদ্রাসায় না পড়াইলেও বহু আলেম আছে যে ওয়াহাবিদেরকে 42 বছর পড়াইতে পারবে, কথা কয় না, কথা কয় না? এই আলেমগুলি দেশের সুন্নিয়তকে প্রজ্বলিত করেছে, কথা কয় না? এর মধ্যে
এই নতুন যুগের মধ্যে আলাউদ্দিন জিহাদি একজন ব্যক্তি ঠিক সে যদি এই কথা বলে থাকে আমি মনে করব যে এই কথাটার জবাবটা জহিরুল ইসলাম ফরিদির এইভাবে দেওয়া এটা একমাত্র হয় নাই এটা তার যথেষ্ট জ্ঞানের অভাব আছে এবং তার জ্ঞানের পরিধি কতটুকু আমি জানি না তার সাথে আমার সরাসরি কোনো আলোচনার মঞ্চে দেখা হয় না এমনি কয়েকবার দেখা হয়েছে কিন্তু আমি এটা বলবো যে তার এই কথাটা উড্ডু করতে হবে ঠিক কেন সে যেটাকে শয়তানের সাথে তুলনা করেছে আলাউদ্দিন জিহাদি যদি দেখে থাকে স্বপ্নের ব্যাখ্যাটা আমার কাছ থেকে নেন যে মদিনা শরীফে রোজা শরীফের জায়গায় মাকড়সা বা কিছু ময়লা আবর্জনা আছে মদিনা শরীফের সাইরোবাজদা যে আহলে হাদিসের দল এটা ফুরাটাই ময়লা ঠিক কথা কয় না ঠিক চতুর্দিকে এই ওয়াহাবির বাচ্চাটি ঘুরে ঘুরে এরা বয় বয় ফেসবুক দেখে অথচ আপনাকে এখানে দরবার লাগিয়ে দেয় না সুবার লাগিয়ে দেয় না চুমাদিবার লাগিয়ে দেয় না সাইবার লাগিয়ে দেয় না পর্যন্ত এখন এনে নতুন করে আইন করছে আমার আল্লাহ তো আমার ছয়বার নেওয়াইছে আমি রোজা শরীফের এইভাবে এই ভিতর রোজা শরীফ আমি এরকম বহুবার কিন্তু বহু চুরি করে করে দেখান লাগছে নাহলে ফুটাইতে আমার ঠাওয়া মারছে ইয়াল্লাহ হাজ্জি কুল্লু হারাম কুল্লু শিরিক কুল্লু বেদা তো এরা অথচ রোজা শরীফের দায়ের উপরে ফিচ্চা দিয়া ফাউডা উর্ফে তুল্লা দাঁত মাজে কথা কেন হাজিরা ঠিক কিনা বলেন সাহাবাই কেরামের কবর রূপে জুতা দিয়া ফারে জান্নাতুল বাকিতে তো এইবার যে দেখছে এই আলাউদ্দিন জিহাদি সাহেব তো ঠিকই দেখেছে কারণ রওজা শরীফের সাইরবাদে তো সব আবর্জনা ঠিক এই যে আহলে হাদিস বড় বড় ওয়াহাবি কাক্কা ওয়াহাবি বাচ্চা গুলো তো সব এই রওজা শরীফের চতুর্দিক দিয়ে বের করে রাখছে ইনি তো আবর্জনা আর কিছু তো তাবির তো স্বপ্নের তাবির বুঝতে হবে না বুঝে মন্তব্য করলে তার মাসুল দিতে হয় এটা হলো একমাত্র ওই যে বলছে হিংসা হিংসা তারপরে এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে আমার বড় কষ্ট লেগেছে জহিরুল ইসলাম ফরিদির উপরে যে সে একটা উদাহরণ দিয়েছে যেটা কোনো সুন্নি কেন ওয়াহাবিও উদাহরণ দিবে না যে কেন আপনি যদি স্বপ্নে দেখেন আমি যদি স্বপ্নে দেখি সে এই কথাটা বুঝাইতে গিয়া মানুষকে বুঝাইতে চাচ্ছেন আজকে আমি এই রেকর্ডিংটা শুনছি রাস্তা আসার পথে যে কেউ যদি স্বপ্নে দেখে যে রসুলের পাককে ল্যাংটা করে রাখছে তার এই কথা দ্বারা আমি এখান থেকে ডিক্লার দিলাম বিজয়নগর থেকে জহিরুল ইসলাম ফরিদির এই কথা দ্বারা তার শরীর থেকে ওয়াহাবির গন্ধ পাওয়া যায় যদি চান্দের তলে কোনো মৌলবি থাকো জেহাদির সামনে এই কথাটা বইল তুমি নিজেই তো জেহাদির কাছ থেকে আমি দেখাই দিব তুমি কেমন মায়ের কেমন ছেলে উদাহরণের এটা জাত তাসির আছে কোন মানুষ হাসতে হাসতে রসুলের সামনে কথা বললে ইমান চলে যায় ঠিক তুমি উদাহরণ দিয়ে মানুষকে বোঝাইবা যে রাসূলকে গিয়া দেখছে ল্যাংটা কাপড় পরাই দিছি এই কথাটা হইছে না একটা সুস্থ মস্তিষ্ক রাসূলের পাকের উলঙ্গ কথাটা বলতেই পারে না ঠিক এবং এই কথা দ্বারা বোঝা যায় সে যথেষ্ট রাসূলের পাকের সামনে বেয়াদবি করেছে এবং এই বেয়াদবির কারণে তার ঈমান বিধ্বংস সে বেঈমান হবে বউ তালাক হবে নবীজির সামনে বোঝানোর জন্য এই উদাহরণ জায়েজ নাই হারাম 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 ফাইজদামের একটা সীমা আছে তোমরা গুতাগুতি করো বহু গিয়ে করো কথা কয় না কিন্তু আমার নবীর শান বুঝাইতে গিয়া আর উদাহরণ পাইছিল না নবীর উলঙ্গুর উদাহরণ হইলে তোমার গুড়ি দিয়ে ওয়াহাবিয়ত আছে নাহলে তোমার ওয়াহাবি লুকায়িত আছে সুন্নি সাহায্য দাওয়াত ফাইবার লাগি বিশে বিশে টেহার লাগি 50,000 60,000 সুন্নি আমকরা সারা ওয়াহাবিরা জীবন হতলা টেহা দিয়ে দাওয়াত করতো না তোমার মতন বক্তারে এই জন্য বহু আমরা দেখেছি জীবনে যে সুন্নি সাজ্জা মাল কামাবার লাগে সুন্নি সুন্নি প্রবেশ করে আমি সুন্নি আসলে তার মূল গুড়ি দেওয়া ওয়াহাবি হই এরকম বহুত আছে কি নাই সেই জন্য আমি বলবো তাকে মাঠে এসে এই উদাহরণটা দেওয়ার কারণে তাকে তওবা করতে হবে দুইটা ওয়াজের কারণে সে দুই জায়গায় তওবা করেছে এই উদাহরণটা দেওয়ার কারণে আমি সমস্ত বাংলাদেশের সুন্নি আলেমদেরকে বলবো তোমরা যদি এলেম বলতে তিল পরিমাণ থাকে তাহলে তার এই কথাটির জবাব চাইতে হবে সে কেন নবীজির উলঙ্গর কথাটা টেনে আনলো রোজা শরীফের মহিলার সাথে নবীজির উলঙ্গর কথাটা কুফুরি 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 ঠিক মূলত যে স্বপ্নে দেখতে ফেসবুকে অনলাইনে অফলাইনে সব দিকে খুব গরম চলেছে হ্যাঁ আর আলাদা যে আপনি যে স্বপ্ন দেখতে হুজুরের যে বর্ণনা দিছে সত্য সত্য বর্ণনা আর জোর চেষ্টা করে দিয়ে যে স্বপ্নের তাবির বর্ণনা দিছে
যে মানে নাফরমানি এবং কুফরি করতে হুজুরের মানে হাদিস কোরআনের মোতাবেক হুজুরের দেয় ফতোয়া দেয় সে কুফরি করতে আর আমার প্রশ্ন হলো বা আমার আমি বিজয়নগরের ভিতরে জনগণের কাছে আমার আবদার এবং দাবি যতক্ষণ পর্যন্ত সে এই তওবা করে এই কথাগুলা উদ্ধার করবে ততক্ষণ পর্যন্ত বিজয়নগরের কোন সুন্নি খাস সুন্নি দ্বারা তারা যেন জোরে ইসলাম পরিকরে দাওয়াত না দেয় কথা ঠিক আছে একদিন জন্ম নেয় নাই একদিনও নাই শত শত বছর একজন আলাউদ্দিন জিহাদি হচ্ছে একজন শহীদ জিহাদি হচ্ছে একজন তাহারি হচ্ছে ঠিক আছে একজন আবু সুফিয়ান হচ্ছে কিন্তু আমরা যারা বলবো সত্য বাস্তব বলবো এখন আমার প্রশ্ন আমি সবার কাছে দাবি অনুরোধ যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে এই কথাগুলা উদ্ধার করবো কতদিন পর্যন্ত বিজয়নগর যেন না ঢুকতে পারে এই কথা খানকা কি পীর সাহেবদের খানকা করা কি হয় জানতে চায় খানকা মানি হচ্ছে আগেকার ওলিয়া আল্লাহদের থেকেই চলে আসছে আউলিয়ে কারাম চার তরিকার চার ইমাম পর্যন্ত সমস্ত বড় বড় আল্লাহর ওলিরা তারা কি করেছেন একটা আলাদা ঘরকে এবাদতের জন্য নির্দিষ্ট করেছেন যেই ঘরের ভিতরে তারা খানাপিনা বা বসতি বা ছেলে মেয়ে নিয়ে না করে শুধু এবাদত তাসবি তাহালিল মুরাকা বা মুশাহাদা ভক্তদেরকে নিয়ে তালিম তাওয়াজ্জু দিয়েছেন এটাকে বলে খানকা শরীফ মানে আলাদা এবাদত গা একটা এবাদতের জায়গা খাস করা হয়েছে সুতরাং বহু ওলি আল্লাহরা করেছেন এবং এখনও করতেছেন কিয়ামত পর্যন্ত থাকবেন এটা কোনো খারাপ কাজ না এটা একটা ভালো কাজ এরপরের যে প্রশ্নটা হুজুর কোনো কোনো পীর সাহেব চোখ বুঝা নবী দেখায় এই ব্যাপারে আপনার মতামত জানতে চায় এটা একটা সুন্দর কথা বলেছেন এটা ফাইন কথা হ্যাঁ কথা সত্যি এই ব্যাপারে আমি একমত কোনো কোনো ওলি আল্লাহরা পীর মাশায়েখগণ তারা যখন চোখ বন্ধ করায় মোরাকাবা করায় মোরাকাবার হালাতে দুইটা অবস্থান তৈরি হয় কাশফ কাশফ যদি খুলে যায় একটা কাশফে আইনি আর একটা কাশফে বেজদানি কাশফে আইনি যদি হয় এখানে চোখ বুঝে সারা জগৎ আল্লাহর সৃষ্টি জগৎ পুরাটাই সে দর্শন করতে পারে আর কাশফে বেজদানি যদি হয় তাহলে কোনো জায়গায় কোনো মুরিদের ভক্তের সমস্যা হলে তার কালবের মধ্যে খবর হবে অন্তরে যে কোন না কোথাও আমার মুরিদে কোনো বিপদে আছে কিন্তু দুই নয়রে দেখবে না তো এটাও বেলায়ত এটাও বেলায়ত তো কাশফে আইনি যেটা এটা একটা হাই পর্যায়ের বেলায়তের পাওয়ার আর কাশফে বেজদানি যেটা এটা একটু নিম্নমানের বেলায়তের পাওয়ার দুটোই বেলায়ত এখন প্রশ্ন হলো যে লোক চোখ বন্ধ করায়া মুরাকাবাত রসুলকে দেখায় যিনি দেখাইতে পারেন উনি তো সবসময় দেখেন কথা বলেন যিনি দেখাইতে পারেন উনি তো সবসময় দেখেন তো যিনি সবসময় দেখেন উনি কোনোদিন কাসলা বইরা হাইতে পারে না উনার গালও বড় গুছ থাকতে পারে না ফ্যাড অত বড় থাকতে পারে না সাইডতলা তিনতলা পাঁচতলা বাড়ি থাকতে পারে না সুইমিংয়ে গোসল করতে পারে না ওই কি জানি কই অত্তাপাড়া চেয়ার দিয়া বেড়া বসের মতন কথা কয় না চেয়ার দিয়া টাইম পয়সা মানুষ যেমন কয় বাবা বাজারের চেয়ারটা তো ২,০০,০০০ দামের চেয়ার ওই এরপরে আরামসে এয়ার কন্ডিশনে ঘুম আরামসে ঘুম করোনা আইলে নিস্তারা তিনতলা থেকে নামে না মুরিদের সুয়ানি লাগে লাগলে নি নিজের করুণ হয়ে জায়গা এইরকম লোকে যদি কয় যে আমি তাওয়াজ্জু দিয়া নবী দেখায় এটা একটা বাটফার এটা কি কারণ যিনি নবী দেখায় উনি তো সবসময় নবী দেখে আর যিনি সবসময় নবী দেখে ওনার জন্য দুনিয়ার কোনো আরাম আয়েস গ্রাস করতে পারে না কথা বলে না যিনি সবসময় নবী দেখে এবং দেখাইতে পারে ওনাকে দুনিয়ার কোনো আরাম আয়েস ভোগ বিলাস
বাড়ি গাড়ি হাই ক্লাসে টাইলস কি জানি কয় উচ্চ বিলাসিতা উচ্চ বিলাসের খাট উচ্চ বিলাসের কিতাদি কয় এয়ার কন্ডিশন এবারে কত রকমের সুশ্রামী কৌশলাদি কথা বাজার জমানির জন্য চিন্তা জীবনও করবে না বরং সে নিজেকে যত পারে সেভ করে লুকাইত থাকবে মানুষ যাতে আমার না জ্বালা কথা বল না কেন কিন্তু এইরকম লোক মুখে বলে আমি দেখাই দেখাইতে পারি আর সমাজের মধ্যে কি করে ওই যে দালাল লাগাইয়া কিভাবে বড় বড় লোকটিরে মুরিদ করবো এভাবে ফিট করে দেখে এটি হল সমাজের সবচেয়ে বড় ধোকাবাজ এবং বাটফা কারণ অরিজিনাল ভাবে রাসুল দেখাইন না এবং দেখুন না কখনোই দুনিয়ার জন্য পাগল হতে পারে না যেখানে রাত সেখানেই কায়দ কিসের খাওয়া কিসের গুণ কথা বলো না কেন আমার কথা একমত ঠিক আছে ক্লিয়ার আর কিছু আছে বাবারা আপনাদের বোঝা ক্লিয়ার বোঝা ক্লিয়ার আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলেন আমিন আমিন আমি বুঝতাম আমরা কিন্তু মুর্দার মারা গেলে জানজা করে আমরা দোয়া করি তারা দোয়া করে না তারা গেলে করে না এটা তো আমরা মুর্দার মারা গেলে মানে মানুষ মারা গেলে মারা গেলে মুর্দার জানাজা করে দোয়া আমরা দোয়া করে মাটি দিই কিন্তু ওহাবিরা জানাজা করতে চায় না জানাজা করতে চায় দোয়া করতে রাজি না মানে জানাজা করে দোয়া করে না এটা একটা কারণ আছে দোয়া না করার কারণ আছে যে ওহন যদি দোয়া করে তাহলে হাদিয়া দিত না কথা বুঝেন নাই মারা গেছে এখন দোয়া করলে হাদিয়া দিত না হাওন দিত না দোয়াটা দেবো মাগনা এরপরে তিন দিন পরে দেনা না দে আগে তো দোয়া ফাইলেছে এদিকে দোয়া করে না তিন দিন পরে নিয়ে করলে হাদিও ফামো হাওনো ফামো এটাই হলো মূল মতলব হাইবার লাগি আর ফাইবার লাগি কিন্তু জানাজার পরে দোয়া নাই চান দিন নিছে এমন কোন ফিগারের আদমই নাই ওই তার বউ চান দিন নিছে আমি এ পর্যন্ত ফাই নাই আজ করে বহুত ফিলারই পাইছি কিন্তু সামনাসামনি এমন ফিগারের ফিলার আমি পাই নাই ফার্স্টটা প্রশ্ন দিছিলাম কি জানি একটারে আবু তো না 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 এটি আবরার রে আবরার রে যে ভাই সাহেব ফার্স্টটা প্রশ্ন তুই তো বলে বড় আলেম আমার উত্তরটি দিস রেজল করি আবরার ফার্স্টটা প্রশ্ন হেজাগাতি হয়ে রইস ফিরে আর আইসে না তো এখন প্রশ্ন হলো জানাজার পরে দোয়া নাই এই কথা বলার আল্লাহর জমিনে যারা বলবে এটি বাটফার কিন্তু ফিগারে কোনো আদেম শিক্ষিত লোক বলতে পারবে না জানাজার পরে দোয়া আছে দুই কোটি বার কিন্তু এটি তো হাইরা মুরুক্ক এ হাইরা মুরুক্কটি ক কি জানেননি ক জানাজ ওই দোয়া কি কয় কনি কনি কিরে জঙ্গলির ঘর হাঁডাস মুরুক্কুর ঘরের বলদ জঙ্গলির ঘর হাঁডাস মুরুক্কুর ঘরের বলদ মাইক দাজে বালা প্রচার করছে উক্ত মাইয়াতের জানাজার নামাজ নাকি জানাজার দোয়া কইছে জানাজার নামাজ এতটা সময়ব এরপরে সবাই খারিসে পড়ে দেখো কাতার সুজা করেন জানাজার নামাজ শুরু হইতাছে কথা কয় না ঠিক নাকি এই কথা কয় কাতার সুজা করেন দোয়া শুরু হইতাছে এখন মাইকিং করছে নামাজ খারুইবার বালা কইছে নামাজ নিয়ত করে বালা এই কথা কইছে ক বাংলা আরবি যারা না জানেন বাংলা কইবেন চার তকবীরের জানাজার নামাজ ফরজে কাফায়ার জানাজার নামাজ ইমামের পিছনে একতাদা করলাম নিয়তের বালাও এ কথাই কইলাম কইছে বাইফুতে কথা কয় না নিয়তের বালাও নামাজই কইছে এরপরে হে দুয়ার বেলা গিয়া ক ক দোয়া তো একবার উইসুই কথা কয় না ক ইডই দোয়া আরে জঙ্গলির ঘরে হাঁডাস তোর তো বোঝা উচিত যে দোয়ার জন্য পশ্চিম দিকে দাঁড়ানোর কোনো প্রয়োজন ইটি যেমন বলদ ইতানো উস্তাদ রে আরো বড় আউরা বলদ কথা কয় না পশ্চিম দিকে দোয়ার জন্য পশ্চিম দিক কেবলামুখী হওয়ার শর্ত নাই যে কোনো দিকে দোয়া করতে পারবেন একমাত্র নামাজের জন্যই কেবলামুখী হওয়া কথা কয় না তে জানাজার জন্য যে দাঁড়াইছিলেন উত্তর উজু কোন উজু কেবলার দিকে এরপরে এটা যে বানছেন তাকবীর তাহারিমা এটা একমাত্র নামাজের জন্য শর্ত দোয়ার জন্য নয় কথা কয় না এটা নামাজের জন্য শর্ত নেই তে আল্লাহ আকবার করে কানের লতি পর্যন্ত উড়ান এটা কি দোয়ার জন্য নাকি নামাজের জন্য এ সময় একটা শর্ট দিয়ে হের মুহ বেহা মুখটারে সোজা করে লাগে নাকি কথা কয় না
করে কিরে বাইফুত তুই করছিস কি আর করস কি তাহলে বোঝা গেল যা বুঝাইছে সব বাটপারি এটা কি বাটপারি বাটপারি হে করছে না হের উস্তাদে করছে উস্তাদ কি উস্তাদের নাম হলো শয়তান কি কি শয়তান কথা কয় না হের উস্তাদের নাম কি শয়তান 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 কয় সারাটা জীবন হে নাফরমানি করছে কইরা এখন হে কবর যাইব পতলা মানুষের মেলো যদি ভগলতে মিল্লা দোয়া করে তাহলে কেউ কান্দা সোহর ফানি সারলে আল্লাহ যদি কইডা কবুল করে লয় ফুতের গুনাহ সব মাফ হয়ে যাবে ঠিক শয়তান কইতে আমি তো সারা জীবন লয় ফুতের চললাম তে আমার লাভটা কি এখন কইর মাথাত বয়া বড়টা করতে দিব এই বড় হুজুর শয়তানে গিয়া ছোট হুজুরের মাথাত বড় করছে ঠিক উস্তাদ আয়া ছাত্রের মাথাত বড় করছে কারণ আমনের মাথাত বড় করলে আমনের কথা কেউ শুনতো না বেলাগুলো তুই কিটা জানাস কথা কয় না ঠিক হুজুরের মাথাত গিয়া বড় করছে কইরা ক কস্তাদু জানাজার পরে দোয়া করুন বেদা আসিন কইলাম ওই ফুরান কাডল গাছো আর নাইলে তাল গাছো আমনের মাথা তাই বড় করে আমলবীর মাথাত বরদ্দা দিছে ফায়না করে ফায়না করে দিয়ে পর দুই মুখদা বরদ্দা বাইর করে দিছে ক জানাজার পরে দোয়া করুন বেদা যখন আইসি কইছে বেদা হালেক সর্দার আসিন বয়া সিয়ারদা মারছে ইডা সিয়ারদা ইডা মারার পরে দুই চার পাঁচ জনে কই সর্দার যখন লাগাইছে সাইরি সুত কিলিগে ফুতেরে বইলালাস না শয়তানকে আবার বলো আমি লাগাই দিয়ে গেছি আমি বট গাছ কাজটা কেটা করলো জোরে কন্যা কেটা করলো এ ফুতে তো শয়তানের হেলামেলা কথা কয় না আরেক ফুতের জিগা নবীজির জানাজা কেটা করছি কিরে ফুত তুই জানোস না এটাই ক লাল দাড়ি উল্লার করে লাল দাড়ি উল্লা ফুত তুই জানোস না এটাই ক বলে আমি জানি না হে ক ক নবীজির কয়েকটা জানাজা হইছিল এ সময় আমার দাঁড়ে থাকলে একটা ছটকানা মারলাম বলে যে তোর কোন বাপে তোরে ফরাইছে আগে দেখো নবীজির কয়েকটা জানাজা হইছিল এর মধ্যে একটা জানাজার মধ্যে এই বড় জানাজা যেটা এটার ইমামতি বলে হযরত আবু বকর সিদ্দিক করছে তখন আমি বুঝছি যে হেজে লেহাপড়া করছে না কারণ লেহাপড়া করলে কোনো জীবন হয় ইমন মুরুক কো হাইরা টাড়াই না মিশা কথা জীবন হয় কেউ কারণ আল্লাহর জমিনে কেউ প্রমাণ করতে পারবে না আবু বকর সিদ্দিক ইমামতি করেছে নবীজির জানাজা বরং নবীজির জানাজা হয় নাই নবীজি ঘুরা ঘুরা নবীজির চতুর্দিক দিয়ে ঘুরা ঘুরা নবীজি যেভাবে বইলা গেছে কে পানি ডালবো কতটা কাপড় দিবে কোন জায়গার কাপড় দিবে কোন ধরনের পানি ডালবে সব নবীজি কাড়া কাড়া করবো সব আগে দিয়ে বইলা গেছে হযরত ইবনে আব্বাস এবং হযরত আলীকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবং ঘুরা ঘুরা প্রথম নবীজির আওলাদরা সালাম দিছে এরপরে সাহাবায়ে কেরাম এরপরে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা শুধু সালাম দিত সাল্লিমু ইয়া কওমুবাল সাল্লু আলা সাদরিল্লামিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সমস্ত বানওয়াটি কথা কইয়া লাভ আছে মানুষের মিছা কথা করে আশা করি ক্লিয়ার বুঝে গেছেন আর কোনো প্রশ্ন লাগবে না প্রশ্ন না আর কোনো প্রশ্ন দরকার নাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আমিন মানুষ আমি বলছিলাম না মানুষের রুহ কয়টা প্রথমে মনে আছে নি রুহে মকিন রুহে আমিন রুহে ইনসান এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন কবর ওই যে আমি বলছিলাম না যে স্বপ্ন বহু দামি দামি স্বপ্ন অনেকেই দেখেছেন এই জন্য তার অপব্যাখ্যা হবে কেন বাইজিদ বুস্তামির মুরিদ বাইজিদ বুস্তামির মুরিদ স্বপ্নে দেখেছে আল্লাহর আরশটারে মাথাত লইয়া ঘুরতাছে আমি যে কইছি যে জহুর ইসলাম ফরিদির আরো তার জ্ঞানের যথেষ্ট শট আছে কথা কয় না ঠিক আরো তাকে অ্যানালাইসিস করতে হবে গবেষণা করতে হবে ওই আটকা তো মাড়ো নাম চিনি নাইমা সুন্নিরের মগা ভাইয়া 50,000 টাকা গুরুদ্ধ লয়ে জায়গা নি ভাই সাহেবের রুশ নাই হিয়ালের মতন কুই মাইরে দিছি জাতের কুই ফার্স্ট কুলি টুপিটা মাথার দা দেখেন অনু হাইচো ধি ধুই দেখা যায় ঠিক না হলে আমি আগেই বলেছি যে সুন্নি একটা বাগা আলেম তার কথার অপব্যাখ্যা হতেই পারে মানুষ কথার মধ্যে মিষ্টি করলে তার কথাটা আরেকটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বলা যায় আর তোমরা তোমরা গুতাগুতি করলে গরব হয়ে লাগাই দিই দুইটারে এক কেন দিয়ে হারাই দিয়ে দরজা লাগাই দিয়া দিয়ে ফিটাফিটি করে কাটা ঠিক তার কথা কয় না কিন্তু সুন্নিয়াত করে নিয়ে ফুটবলের মতন খেলা খেলি খেলবা এই সুযোগ তোমরা মোল্লাদেরকে দেওয়া হবে না বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছেন আল্লাহর আরশটারে মাথাত লয়ে ঘুরতাছে বেড়া ফিরের কাছে গিয়া স্বপ্ন কইব কারণ টুটা ফুটা মোল্লার কাছে কইলে তো এরকম ফেস লাগাই দিব ফিরের কাছে স্বপ্ন কইব ফিরে অর্থ করব গিয়া দেয় ফির মারা গেছে বাইজুদ বুস্তামি কান্দ লয়ে লাস্টারে মানুষ লয়ে যেতেছে গিয়া দাফন করার জন্য
এখন কান্দো যে ফিরে লাস্টারে লুইব হাতটা পর্যন্ত জায়গাটা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের ঠ্যাঙ্গের ভিতর দিয়ে গিয়া খাটের তলাটা তো খালি মাথাটা লাগায়া মনে মনে কইতেছে বাজান আইসলাম আপনার কাছে স্বপ্ন কইতাম আপনি দি যাইতাছেন গা লাশের ভিতর থেকে আওয়াজ আইতাছে তুই গত রাতে স্বপ্নে দেখছ আল্লাহর আরশটারে মাথাত লইছ দেখছেন তোর আরশ লওয়া হইছিনি সুবহানাল্লাহ কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ দেখছেননি স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে দেখছে আরস লুইছি নেই পরের দিন আরস এখন যদি কিতে বলে গল্লাস লয়ে দিয়ে ঘুরতেছে স্বপ্নে দেখতেছে হইল নি উত্তরটা তাহলে ফরিদির উত্তরটা কি হয়েছে নাকি এই উদাহরণটা হয়েছে তাকে তওবা করতে হবে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে না হলে আইন কিন্তু আমাদের আছে ফ্লাশ করে দেব সব কারণ দুনিয়ার সব শানে বিয়াদবি করা যায় তওবা করলে মাফ হয় নবীজির শানে বিয়াদবি করলে তওবা করা নয় কতল করা তার উপর ওয়াজিব সেই জন্য খুব গভীর মনোযোগ এমন বহু লোক আছে অসংখ্যবার রসুলকে স্বপ্নে দেখেছেন কাবা শরীফের সাথে কথা বলেছেন আছে কি নাই স্যার জোরে বলেন আছে কি নাই স্যার বহু মানুষ আমার আল্লাহর সাথে এলহাম হয় এলহাম গায়বী আওয়াজ হয় এখন একজন যদি কয় সে ঘটনাক্রমে কোন ক্ষেত্রে গিয়ে বলতেই পারে যে আমার এই অবস্থা হয়েছে এই যে ওলি আল্লাহরা বিভিন্ন জিনিস স্বপ্নে দেখেছে ওনারা যদি না বলতো তাহলে আমরা এদের উদাহরণ দিয়ে কি ওয়াজ করতাম বলে না তাহলে একজন এই যুগেও বহু ওলি আল্লাহরা বহু আলেম তাদের এই কথাটি বলবে পরবর্তীতে দু তিন যুগ পরে এটি আবার দলিল হইয়া দাঁড়াইব কথা বলেন ঠিক কিনা সেই জন্য ফুট করে তুমি রাসুলের পাকের সাথে একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইবা যে নবীজিকে দেখছে একজনে উলঙ্গ এ যদি দেহে উলঙ্গ যে এরপরে কাপড় ভরাই দিছি ককি মনিব নাউজুবিল্লাহ বলেন এইরকম স্বপ্ন আর এই এই স্বপ্নের সাথে কম্পেয়ার করাটা এটা কুফুরি কুফুরি কি কি কুফুরি আল্লাহ যেন সকলকে হেদায়ত নসিব করেন বলেন আমিন আমিন আর একটু জোরে বলেন আমিন মুবারকবাদ আমি যে বলতেছিলাম আল্লাহর উলি স্বপ্নে দেখেছেন উনি কবরে দিয়ে যাইতেছে প্রত্যেক কবরে প্রত্যেক ব্যক্তির সামনে একটা নূরের বাতি দেখা যায় জিজ্ঞেস করলো এই বাতিগুলি কিসের কো আমার আওলাদরা যে আল্লাহর রাস্তায় আমরার নামে দান খয়রাত করে মানুষদেরকে খাওয়ায় বা সদকা দান খয়রাত করে এটার সওয়াব আমাদের কবরে আলো হয়ে আছে গ্রামের একজন মুরব্বি তার কবর গিয়ে দেখে তার সামনে আলো নাই জিজ্ঞেস করলেন চাচা আপনার কবরে আলো নেই ক না ক কেন ক আমি তিন মাস হসে এন্তেকাল করছি আমার আত্মীয় স্বজন আমার নামে কোনো খরচ করে নাই আমার নামে কোনো গরিব মিসকিন বা আমার নামে কোনো আল্লাহর রাস্তায় দান খয়রাত করে নাই এই জন্য আমার সামনে কোনো বাতি নাই উনি ঠাস করে চিৎকার মারছে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে ওই বাড়িতে গেছে গিয়া দেখে বড় ফুলা বাড়ির উঠানে কাজ করে